吗？এ আগে দিয়ে তোমাদের যতটা পড়া হয়েছে তারপরে এবার দেখো 69 পাতার 59 পাতার দক্ষিণ মেরু অভিযানটা নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা এইটা তোমরা প্রত্যেকে পড়বে। দক্ষিণ মেরু অভিযান নিপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় লেখা এইটা তোমরা প্রত্যেকে বাড়িতে পড়বে। দেখো লেখকের পরিচিতিটা 1905 খ্রিস্টাব্দের 15ই জানুয়ারি 6 নম্বর অঞ্চলে অতুল কৃষ্ণ চট্টোপাধ্যায়ের পুত্র নিপেন্দ্র কৃষ্ণের জন্ম। ঠিক আছে, এই যে লেখক পরিচিতিটা আছে, কল্লোল যুগের জনপ্রিয় খ্যাতিনামা লেখক ছিলেন তিনি। তার কয়েকটা উল্লেখযোগ্য রচনা হলো মজার গল্প, জনক জননী, সোনার ভারত, মা কুলি। 1963 খ্রিস্টাব্দে 23শে জুলাই তার মৃত্যু হয়। ঠিক আছে, তোমরা প্রত্যেকে বাড়িতে দক্ষিণ মেরু অভিযানটা পড়বে, শব্দার্থগুলো পড়া থাকবে। এবার তারপরে তোমরা প্রত্যেকে অসুবিধা হলে স্কুল খুললে আমাকে বলবে, অনুশীলনী প্রত্যেকে অনুশীলনীগুলো মৌখিক প্রশ্ন অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রত্যেকে বাড়িতে খাতায় লিখবে। ঠিক আছে, এবার রচনাবৃত্তি হয় না। তারপরে দেখো শূন্যস্থান আগের দিন করিয়ে দিচ্ছি, বন্ধই দেখো তিনের দাগে স্কোয়ার দেখো অনুশীলনে স্কট জন্মগ্রহণ করেন ইংল্যান্ডে। তাহলে এখানে তিনের হচ্ছে বন্ধনী ঠিক উত্তরটির মাথায় আমাদের রাইট চিহ্ন দিতে হবে, তাই তো? তাহলে স্পট জন্মগ্রহণ করেন কোথায়? তাহলে আমি ইংল্যান্ডে, এখানটা এমনি করে রাইট দেবো। আবার তবে তোমরা দাবও দিতে পারো এমনি করে প্রত্যেকে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো কয়েকটা জগতে নানা দেশ জগতের নানা দেশ উত্তর মেরু দক্ষিণ মেরু অভিযানের চেষ্টা চলছিল। ঠিক আছে, তাহলে জগতের নানা দেশে আর চেষ্টা চলছিল রাখাটের মধ্যে উত্তর মেরু অভিযানে চেষ্টা করেছিল। কোথায় চেষ্টা করেছিল, টিকচিহ্ন কোথায় দেবো, কোথায় চেষ্টা করেছিল আমরা টিকচিহ্ন কোথায় দেবো, তাহলে এখানটায় এরকম। ঠিক আছে, বুঝতে পারলে তোমরা প্রত্যেকে বেশ। এবার দেখো টিকা লিখতে হবে স্লেজ গাড়ি সম্বন্ধে, এরকম করে 4-5টা লাইন তোমরা লিখবে পরিশব্দ। এবার দেখো আমি বুঝলাম প্রত্যেকে, এবার দেখো অনুশীলনী অনুশীলনীর দেখো বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দ কি বলছে দেখো, যেরকম আছে তোমাদের বিপল
কি লিখব সকাল, তারপরে বৌরাত, অগৌরব, অগৌরব, ঠিক আছে হলো। চলো দেখো, জানা জানা লিখব, অজানা অজানা, দুরন্ত, শান্ত, ঠিক আছে। তাহলে বিপরীত শব্দ লেখো, তাই আছে তো? দেখো, বিফল, সফল, গৌরব, অগৌরব, জানা, অজানা, দুরন্ত, শান্ত, এরকম করে তোমরা প্রত্যেকে বিপরীত শব্দগুলো লিখবে, ঠিক আছে। তারপরে আছে কি আছে তোমাদের, সমার্থক শব্দ। দেখো বোর্ডের দিকে তাকাও, সমার্থক শব্দ, সমার্থক শব্দে কি আছে, অন্তর। অন্তর মানে কি দেখো, অন্তর এখানে হবে, অন্তর মানে হৃদয়, আয়োজন, আয়োজন মানে ব্যবস্থা, ব্যবস্থা। তারপরে দেখো বিধাতা পুরুষ, বিধাতা পুরুষ মানে ঈশ্বর, ঠিক আছে। তাহলে বিপরীত শব্দ, বিফল, সফল, গৌরব, অগৌরব, জানা অজানা, দুরন্ত, শান্ত হলো। তারপরে দেখো সমার্থক শব্দ অন্তর কি হবে, হৃদয়। অন্তর মানে কি, হৃদয়। আয়োজন মানে ব্যবস্থা, বিধাতা বিধাতা পুরুষ মানে ঈশ্বর। এইরকম করে তোমরা প্রত্যেকে সমার্থক শব্দগুলো খাতায় লিখবে, ঠিক আছে। পদান্তর তো আমি ব্যাকরণ বইতে করাচ্ছি তোমাদের। তারপরে যেটা করবে দেখো, অনুশীলনের মধ্যে অনুশীলনী সবটাই করবে রচনাবৃত্তি বাদ দিয়ে, ঠিক আছে, রচনাবৃত্তি গুলো হয় না। তারপরে দেখো প্রত্যেকে বাক্য বাক্য রচনা, তাই তো? বাক্য রচনা দেখো একটা, যেমন ধরো সমুদ্র যাত্রা, তাই তো? এখানে কি হবে দেখো, আমরা এমনি করে লিখবে, অন্য কিছু লিখতে পারো, সহজ সহজ করে লিখবে, আমরা সমুদ্র যাত্রায় গিয়েছিলাম, গিয়ে ঠিক আছে। তারপরে আবিষ্কার কি আছে, আবিষ্কার, আবিষ্কার, ঠিক আছে।
যেমন ধরো এখানে লিখছি স্কচের স্কচের আবিষ্কার সম্বন্ধে তাহলে আজকে ক্লাস করে বাংলা পড়া থাকলো 59 পাতার দক্ষিণ মেরু অভিযান বিপিনকৃষ্ণ চট্টোপাধ্যায়ের লেখা সংক্ষিপ্ত তোমাদের অনুশীলনী গুলো গোটাটা পড়া থাকবে, ঠিক আছে? প্রত্যেকে বাড়িতে ভালো করে পড়বে, খাতায় লিখবে। ক্লাস করে বাংলা ভাষা পরিচয় যেটা ব্যাকরণ বইয়ে এর আগের দিন যেটা পড়ানো হয়েছিল সমার্থক শব্দ, তারপরে এবার দেখো কি আছে তোমাদের বিপরীত শব্দ, ঠিক আছে? কি আছে বিপরীত শব্দ? পাঁচ তেরো বিপরীত শব্দ দেখো যে শব্দ অন্য শব্দে বিপরীত অর্থ প্রকাশ করে তাদেরকে আমরা বলি বিপরীত শব্দ। যে শব্দ একটা শব্দে অন্য শব্দে বিপরীত অর্থ প্রকাশ করে তাকেই আমরা বলি বিপরীত শব্দ। তাছাড়া এখানে আর পড়ার কিছু নেই। এবার বিপরীত শব্দ যেমন দেখো কয়েকটা আমি উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো যেমন ধরো অজল আদি অন্ত ভীরু সাহসী শব্দের গোটা চ্যাপ্টারটা বাড়িতে প্রত্যেকে মুখস্থ করবে, ঠিক আছে? বিপরীত শব্দ তার কাকে বলছে, যে শব্দ অন্য শব্দে বিপরীত অর্থ প্রকাশ করে তাকেই আমরা বলি বিপরীত শব্দ। যেমন ধরো এখানে কয়েকটা আমি উদাহরণ করে দেখিয়ে দিলাম, অচল সচল আদি অন্ধ ভীরু সাহসী ইতর ভদ্র কর্কশ মধুর, ঠিক আছে? তোমরা প্রত্যেকে বাড়িতে ক্লাস করে বাংলা ব্যাকরণ বইয়ে বিপরীত শব্দ চ্যাপ্টারটা প্রত্যেকে পড়বে, এটা পড়া থাকবে।